আরে কথাই আছে না, খালি কলস বাজে বেশি, অস্ট্রেলিয়ার অবস্থা হইছে সেই রকম। হগো মারা সারা, মামুর বাড়িতে আইসিয়া না প্র্যাকটিস কইরা নামলে হবে মাঠে? এ রশিদ, অস্ট্রেলিয়ার এই টিমটাকে আফগানিস্তান পাঠাই দেব নাকি? ও বিরাট কোহলি ভাই, পাঠায় দেন, আমরাও খেলে দেই। হে হে ভাই, এদেরকে তো গাব্বা টেস্ট আমরা খেলে দিয়েছিলাম। পাপন ভাই তো আগে কইছিল বেশি তেরিবেরি করলে পুত কইরা দিব। দেখছো কিভাবে পুত কইরা দিলাম পোলাপানদেরকে দিয়া? পোলাপান গুলো একেবারে আবুল, 120 বলে 133 রান করতে পারে না। ইসমে তাইলে তাদেরকে পাঠাইছো কেন? তুমি নিজেই আসতা। কথা সত্য বলছেন। আরে আমি যে ক্রিকেটটাকে অপশন নিলাম এর পেছনের কাহিনীটা কি তোমরা জানো? জানো না কেন? জানো, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ম্যাচ দেখবো বলে। বেন স্টকস ভাই, তুমি আসলে একটা লিজেন্ড। লিজেন্ড বলে আজকে এই কাজটা করতে পারছো? আমি আজকে খেলা দেখা খুব মজা পাইছি, খুব মজা পাইছি। বাংলাদেশের অনেকে নাসুমের উপর ভরসা করতে পারে নাই, কিন্তু সেই নাসুমে অস্ট্রেলিয়াকে খেলা দিল। কথা সত্য বলছেন। আচ্ছা সব ঠিক আছে, আজকে যে আমরা জিতবো এটার লক্ষণটা কি ছিল কও তো? ডেঙ্গু কাকু, আমি কি কইতাম নি? ওই বেটা তুই কইস না, চুপ থাক। হ্যাঁ বুঝতে পারছি, তোমরা আমার এখন পছাইবা না। হ্যাঁ খেলা শুরু হওয়ার আগে তোর একটা ভিডিও ভাইরাল হইছে, তুই ইউরকার টিউরকার মাইরিয়া সবাইরে স্টাম্প ভাঙ্গে লাইতেছস না? দিলাম তো। হ্যাঁ আমার স্টুডেন্টরা কি দিল, খেলে দিল তোদেরকে? যদিও আজকে অস্ট্রেলিয়া হেরে গেছি, তবে নাইম শেখের ছক্কাগুলো আমার খুব ভালো লাগছে। স্টার্ককে এইভাবে ছক্কা মারবে আমি ভাবতেও পারিনি, তবে চমৎকার খেলেছে বাংলাদেশ। বাংলাদেশ চমৎকার খেলবে না তো কে খেলবে? দেখতে হবে না নির্বাচক প্যানেলের প্রধান কেডা। হ্যাঁ নান্নু ভাই, তুমি যে আমারে স্কোয়াডের রাইখা সেরা কদশে রাখলে না, এটা কোনো কথা হইল? আরে মেয়েটুন টেনশন লইস না, টেনশন লইস না, পরের মাসে তোরে নামাই দি মনে। যেখানে আমাদের সাথে বাংলাদেশ সিরিজের পর সিরিজ জিততে যায় সেখানে অস্ট্রেলিয়া কেডা? হ্যাঁ তোমার ভাতিজারা তো আজকে অস্ট্রেলিয়ার সাথে জিতে গেল, কেমন লাগতেছে? বাংলাদেশে অস্ট্রেলিয়া এসে আমাগো ভাতিজা গুলার লগে যা বিতলামি করতেছিল একেবারে উচিত শিক্ষা হইছে, আমি খুব খুশি হয়েছি। এই খুশির ঠেলায় আসলে আমি কি করতাম সেটাই বুঝতেছি না। যাই হোক বিরাট কোহলি কোথায়? তুমি তো আইপিএল জিতে যাইবা, বাংলাদেশ যেহেতু জিতে গেছে, সো একটা ডান্স মারি দাও। ঈদ মোবারক, ঈদ মোবারক। বন্ধুরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ কে জিতবে তোমরা কমেন্টে জানায় দাও। আজকের খেলা কেমন লেগেছে, কার খেলা ভালো লেগেছে কমেন্টে জানায় দাও।